লোকসভা নির্বাচনে মুখ ফিরিয়েছিল উত্তরবঙ্গের অধিকাংশ অঞ্চল। বিধানসভা নির্বাচনে ফল ভালো হলেও তা দক্ষিণের সমতুল্য নয়। এই পরিস্থিতিতে মঙ্গলবার আলিপুরদুয়ারের কর্মী সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের মানুষকে তৃণমূলের প্রতি আস্থা রাখার বার্তা দেন। সেখানেই তিনি স্পষ্ট বলেন, তৃণমূল কংগ্রেসের লোকালিকার উপর রাগ করে দলটাকে ভুল বুঝবেন না। উত্তরবঙ্গের তৃণমূল নেতাদের ওপর কি স্থানীয় মানুষ সন্তুষ্ট নন, ব্যালট অন্তত সেটাই প্রমাণ করছে। তার ওপর লাগাতার বিজেপির বিভিন্ন হুমকি, ফলে কিছুটা মনোবল হারিয়ে অনেক তৃণমূল নেতাকর্মী বসে গিয়েছেন। এদিন কর্মী সভা থেকে দলের নেতাকর্মীদের বাইরে বেরিয়ে আসার বার্তা দেন তৃণমূল সুপ্রিমো। ঘর ছেড়ে বেরিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে লড়াই করার নির্দেশ দিয়েছেন মমতা। আমরা সবাই এক, আমরা এক হয়ে থাকবো। আর আগামী দিনে আমি আলিপুরদুয়ার জলপাইগুড়ি সহ কুচবিহারের মানুষকে বলবো, কিছু নেতা কাজ নেই কর্ম নেই আমাকে ভয় দেখাচ্ছে যে উত্তরবঙ্গ না ভাগ করলে আমাকে নাকি মেরে দেবে। আমি বলি তোমার ক্ষমতা থাকলে আমার মুখে বন্দুক ঠাকাও। তাই আপনারা ঐক্যবদ্ধ থাকুন, শক্তিশালী থাকুন। আপনার একটা ছোট্ট আলিপুরদুয়ার জেলা কি না পেয়েছেন আপনারা, আরো যেটুকু বাদবাকি আছে করে দেব। একই সঙ্গে স্থানীয় মানুষের কাছে তার আবেদন, বিজেপি ভুল বোঝানো বা উস্কানির ফাঁদে পা না দিয়ে কারা পাশে আছে সেটা দেখার কথা বলেন তিনি। বলেন, ভোট নিয়ে চলে যায় বিজেপি, সারা বছর তাদের আর পাত্তা পাওয়া যায় না, পাশে থাকে কিন্তু সেই তৃণমূল। কোনো ভুল বোঝাবুঝি থাকলে আমার দোষ দিন, ভুল করলে আমরা তা সংশোধন করি, কিন্তু বিজেপিকে বিশ্বাস করবেন না। গ্যাস মেলন কা মাফি করতা হ্যায়, ঝুটা বাত করতে হ্যায়, আর চুনাও চলা জানে কা বাদ গ্যাস সিলিন্ডার কো ভাও বাড়াতে হ্যায়। বিজেপি সরকার আগে বলতাম জুমলা সরকার, আর এখন বলি ভেজাল সরকার।